রাতপোহালি দ্বিতীয় দফা নির্বাচন, দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে। তার ঠিক আগে সবকটি কেন্দ্রের অন্তর্গত বুথগুলিতে ভোটের প্রস্তুতি তুঙ্গে। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহাবিদ্যালয়ে DCRC থেকে ভোট কর্মীদের ব্যস্ততা দেখা গেল সকাল সকাল। আমার তপন ব্লকে, তপন নিরাপত্তা বলতে আপাতত তো আমাদের পুলিশ ট্র্যাকিংগুলো এখনো হয়নি, সম্ভবত আমাদের সাথে ফোর্সও থাকবে। পুলিশ ট্র্যাকিংয়ের পর আমরা বুঝতে পারবো যে আমাদের সাথে কতজন ফোর্স থাকবেন এবং কীভাবে আমরা মুভ করবো সেটা পুরোটা জানা যাবে। ব্যবস্থা ঠিকঠাক? হ্যাঁ, ব্যবস্থাপনা এমনি অফিসিয়াল কাজকর্মের দিক থেকে এখনও অবধি যেটা মনে হলো যে ঠিকঠাক আছে, তবে ভেতরটা প্রচণ্ডই ধুলো। একটু কার্পেট বা অন্যরকম কোনো ব্যবস্থা করলে হয়তো আরেকটু ভালো মতো করে আমরা করতে পারতাম, কারণ মালপত্রগুলো নেবার পরে সেগুলো আমাদের গুছিয়ে নিতে হয়, মিলিয়ে নিতে হয়, বসার জায়গা সেভাবে নেই, প্রচণ্ড ক্রাউড। এইটা যদি একটু ঠিকঠাক হতো তাহলে মনে হয় আরও বেশি ভালোভাবে কাজটা আমরা। বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারী রিপোর্ট, ওঙ্কার বাংলা।